প্রিয় শিক্ষার্থীবৃন্দ রাজধানী আইডিয়াল স্কুল কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে আমি ষষ্ঠ শ্রেণীর বাংলা প্রথম পত্র পড়াব আজকে আমরা একটি কবিতা পড়ব কবিতাটির নাম মুজিব মুজিব কবিতাটি লিখেছেন জামান খান চলো এই মুজিব কবিতাটি পড়ার আগে প্রথমে আমরা কবি রকনুজ্জামান খানের পরিচয় জেনে নিই তারপরে আমরা কবিতা পড়ব দেখো কবি পরিচিতি রকনুজ্জামান খান উনিশশো সালে ফরিদপুর জেলার পাংশা উপজেলায় জন্মগ্রহণ করেন তিনি দাদাভাই নামে সমাধিক পরিচিত পেশায় তিনি একজন সাংবাদিক তিনি দীর্ঘকাল মাসিক কচিকাঁচা নামে একটি শিশু পত্রিকা সম্পাদনা করেন উনিশশো সালে তিনি জাতীয় শিশু কিশোর সংগঠন কচিকাচার মেলা গঠন করেন তার প্রকাশিত উল্লেখযোগ্য বই ছড়া মাটিম খোকন খোকন ডাক অনুবাদ আজব হলেও গুজব নয় সম্পাদনা আমার প্রথম লেখা ঝিকিমিকি বার্ষিক কচি ও কাঁচা ছোটদের আবৃত্তি ইত্যাদি দাদাভাই বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার বাংলাদেশ শিশু একাডেমি পুরস্কার রাষ্ট্রীয় একুশে পদক যশীমুদ্দিন স্বর্ণ পদক ও স্বাধীনতা পুরস্কার মরণোত্তর ইত্যাদি পুরস্কারে ভূষিত হন উনিশশো সালে দেশের এই প্রথিতযশা শিশু সংগঠক পরলোক গমন করেন তাহলে এ হলো কবির সংক্ষিপ্ত পরিচিতি তো এখানে কবির জন্মশাল মৃত্যুশাল এবং তার উল্লেখযোগ্য যে রচনাগুলো আছে এছাড়াও রয়েছে তিনি একটি পত্রিকা সম্পাদনা করেন সেটির নাম কি হুম তারপর তিনি যে একটি শিশু কিশোর সংগঠন গঠন করেন সেটির নাম কি এবং তিনি কি কি পুরস্কারে ভূষিত হয়েছেন এই তথ্যগুলো তোমাদের মনে রাখতে হবে জন্য কবি পরিচিতিটা তোমরা সুন্দরভাবে পড়বে চলো এবার তাহলে আমরা কবিতাটি পড়ি দেখো এখানে কবিতাটির নাম দেওয়া হয়েছে মুজিব তো এই মুজিব নামটি তোমরা সবাই শুনেছ মুজিবকে বলতো মুজিব হলেন আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এখানে কবি রকনুজ্জামান খান এই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়েই এই মুজিব কবিতাটি লিখেছেন তিনি এই জন্য কবিতাটির নাম দিয়েছেন মুজিব যেহেতু তিনি মুজিবর মুজিবুর রহমান অর্থাৎ বঙ্গবন্ধু শেখ মুজিবকে নিয়ে এই কবিতাটি লিখেছেন এই জন্য কবিতাটির নামই দিয়েছেন মুজিব ঠিক আছে তো তোমরা সবাই জানো যে আমাদের দেশের স্থপতিকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তিনি আমাদের জাতির পিতা তাই না যে উনিশশো সালে আমাদের দেশ কী হয় স্বাধীনতা লাভ করে স্বাধীন হয় তো এই স্বাধীনতার পূর্বে হ্যাঁ যখন দেশভাগ হয় উনিশশো সালে তখন আমাদের দেশটা কী পূর্ব পাকিস্তান নামে পরিচিতি পায় তখন পাকিস্তানের শাসক গোষ্ঠী পাকিস্তানের শাসক গোষ্ঠী আমাদের পূর্ব বাংলার মানুষের উপর নানাভাবে কি করেন অত্যাচার শোষণ নিপীড়ন চালাতেই থাকে ফলে এই বঙ্গবন্ধু কি করলেন তার প্রতিবাদে হুম তিনি সোচ্চার হয়ে ওঠেন এবং তিনি আমাদের দেশের এই পূর্ব বাংলার মানুষকে আহ্বান জানান স্বাধীনতা যুদ্ধের তারপরে তার আহ্বানে সারা দিয়ে আমাদের দেশের মানুষ কি করে আমাদের দেশের লক্ষ লক্ষ মানুষ মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ে তারা নিজের জীবনের বিনিময়েও এই দেশকে কি করেছেন স্বাধীন করেছেন অনেকে জীবন দিয়েছেন অনেকে বেঁচে আছেন কিন্তু নারী পুরুষ শিশু যুবক নির্বিশেষে সকল শ্রেণীর মানুষ মুক্তিযুদ্ধ করে আমাদের দেশটাকে কি করেছে স্বাধীন করেছে এজন্য জন্য তিনি আমাদের কি। এই স্বাধীন দেশের স্থপতি হলেন কে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তাহলে চলো আমরা কবিতাটি পড়ি তিনি কি বলেছেন এখানে মুজিবকে নিয়ে অর্থাৎ কবি রকনুজ্জামান খান এই বঙ্গবন্ধুকে নিয়ে মুজিবকে নিয়ে কবিতায় কি বলেছেন আমরা পড়ি দেখো মুজিব রকনুজ্জামান খান সবুজ শ্যামল বনভূমি মাঠ নদীতীর বালুচর সবখানে আছে বঙ্গবন্ধু শেখ মুজিবের ঘর এখানে কবি কি বলেছেন যে সবুজ শ্যামল বনভূমি মাঠ নদীতীর বালুচর অর্থাৎ আমাদের দেশের প্রকৃতি কি সবুজ শ্যামল তো এই সবুজ শ্যামল প্রকৃতির মধ্যে বনভূমিতে মাঠে নদীতীর বালুচর সবখানে আছে কি বঙ্গবন্ধু শেখ মুজিবের ঘর যে সর্বত্রই বাংলার সর্বত্রই কি বঙ্গবন্ধুর উপস্থিতি আছে বঙ্গবন্ধু সর্বত্রই বিরাজমান বঙ্গবন্ধু সব জায়গায় আছেন এজন্য কবি বলেছেন যে সবুজ শ্যামল বনভূমি মার্গ নদীতির বালুচর সবখানে আছে বঙ্গবন্ধু শেখ মুজিবের ঘর যে তিনি কবি রক্তনামান কি বলেছেন যে আমাদের জীবনের সকল স্তরে সব জায়গায় হুম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি মুহূর্তের উপস্থিতির কথা তিনি এখানে তুলে ধরেছেন যে তিনি সর্বত্রই বিরাজ করছেন সর্বত্রই আছেন সব জায়গায় আছেন তারপরে সোনার দেশের মাঠে মাঠে ফলে সোনাধান রাশি রাশি ফসলের হাসি দেখে মনে হয় শেখ মুজিবের হাসি এখানে সোনার দেশ বলতে কোন দেশকে বোঝানো হয়েছে আমাদের এই বাংলাদেশকে এই বাংলাদেশকে কবি সোনার দেশ বলেছেন যে সোনার দেশের মাঠে মাঠে কি ফলে সোনা ধান রাশি 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 মানে অনেক ধান সোনা ধান মানে কি সোনালি রঙের পাকা ধান হুম এই জন্য কবি বলেছেন যে সোনার দেশের মাঠে মাঠে ফলে সোনা ধান রাশি রাশি যে আমাদের এই সোনার দেশের মাঠে মাঠে কি সোনালি রঙের ধান অর্থাৎ সোনা ধান রাশি রাশি ফলে মানে অনেক ধান ফলে ফসলের হাসি দেখে মনে হয় শেখ মুজিবের হাসি যখন ফসলের ক্ষেত তোমরা হয়তো গ্রামে যদি গিয়ে থাকো তাহলে অনেকে দেখেছ বা না দেখলেও যদি কেউ যাও গ্রামে যখন ফসল পাকে ধান যখন পাকে তখন কি হয় সেটার সোনালি রং ধারণ করে আর সেটার উপর যখন রোদ পড়ে আরও এই সোনা ধানটা কী করে চিকচিক করে সুন্দর দেখায় আর সেই সময় যখন বাতাস ধান ক্ষেতের উপর দুলে যায় হ্যাঁ বাতাস বয় তখন কি ধান খেত দুলে তখন কি হয় মনে হয় ফসল ফসলের ক্ষেত হাসতেছে হুম তো এই ফসলের হাসি দেখেও কি মনে হয় মনে হয় যেন এখানেও শেখ মুজিবের হাসি এটা শিশুর মধুর হাসিতে যখন ভরে বাঙালির ঘর মনে হয় যেন শিশু হয়ে হাসে চির শিশু মজিবর। এখানে কবি বলেছেন যে শিশুর মধুর হাসিতে যখন বাঙালির ঘর ভরে ওঠে কি বাড়িতে শিশু থাকলে কি হয় বাড়িটা কোলাহলপূর্ণ পূর্ণ হইচই বেশ আনন্দে মুখরিত থাকে যে বাড়িতে শিশু থাকে দেখবে যে বাড়িটা বেশ হুম হাসি খুশিপূর্ণ কোলাহল পূর্ণ থাকে তো শিশু যখন হাসে তখন কি মনে হয় ঘর ভরে যায় তো এই শিশুর মধুর হাসিতে যখন বাঙালির ঘর ভরে হুম তখনও কিন্তু মনে হয় যে বঙ্গবন্ধু অর্থাৎ মুজিবুর কি হয়ে হাসে যেন শিশু হয়ে হাসে চিরশিশু মুজিবুর যে তিনিও যেন শিশু হয়ে হাসেন এখানে চিরশিশু মুজিবর বলা হয়েছে কেন মুজিবকে চিরশিশু বলেছেন কবি যে বঙ্গবন্ধু কিন্তু শিশুর মতো হ্যাঁ সহজ সরল অকৃত্রিম মমতাময় এজন্য তাকে শিশুর সাথে তুলনা করেছেন যে এখানে চিরশিশুর অর্থ হলো চিরকাল যে শিশুর মতো সহজ অকৃত্রিম ও মমতাময় তো বঙ্গবন্ধুর চরিত্রটা ছিল এরকম তিনি ছিলেন হাসি খুশি মমতাময় সহজ সরল শিশুর মতো এজন্য তাকে কবি এখানে চিরশিশু বলেছেন যে শিশুর মধুর হাসিতে যখন ভরে বাঙালির ঘর মনে হয় যেন শিশু হয়ে হাসে চিরশিশু মুজিবর আমরা বাঙালি যতদিন বেঁচে রই বয়ে বাংলায় স্বাধীন বাংলা ডাকবে মুজিব আয় ঘরে ফিরে আয় যে আমরা বাঙালিরা যতদিন এই বাংলার মাঝে বেঁচে থাকব এই স্বাধীন বাংলা কাকে ডাকবে মুজিবকে ডাকবে যে মুজিব আয় ঘরে ফিরে আয় বঙ্গবন্ধুর উপস্থিতি কামনা করবে এই স্বাধীন বাংলা ঠিক আছে তাহলে কবিতাটি কিন্তু খুব ছোট্ট এবং সহজ সরল সুন্দর একটি কবিতা তো তোমরা এই কবিতাটি ভালোভাবে রিডিং পড়বে হুম বোঝার চেষ্টা করবে দেখবে যে সহজেই বুঝতে পারবে খুব সুন্দর একটি কবিতা তো আশা করি তোমরা বুঝতে পেরেছ হুম তোমরা তিন চারবার রিডিং পড়বে দেখবে যে সহজেই বুঝতে পারবে দেখো তারপরে আমাদের কি আছে কয়েকটি শব্দার্থ দেওয়া আছে তারপরে আমরা পাঠ পরিচিতি পড়বো তারপরে আমরা প্রশ্নে চলে যাব তাহলে এবার আমরা শব্দার্থগুলো পড়ে ফেলি কয়েকটি শব্দের কয়েকটি শব্দের অর্থ এখানে দেওয়া আছে দেখো শব্দার্থ ওটিকা বনভূমি বনভূমি শব্দের অর্থ হল গাছপালায় ঘেরা জঙ্গল এলাকা বালুচোর শব্দের অর্থ হলো বালু ও পলিজমে উৎপন্ন যে চোর সোনাধান ধান শব্দের অর্থ হলো সোনালি রঙের পাকা ধান চিরশিশু শব্দের অর্থ হলো চিরকাল যে শিশুর মতো সহজ অকৃত্রিম ও মমতাময় আচ্ছা এরপরে আমাদের পাঠ পরিচিতি আছে যেটা পড়লে আমরা কবিতার মূল বিষয়বস্তু ভালোভাবে বুঝতে পারবো তাহলে এটি আমরা পড়ে ফেলি দেখো পাঠ পরিচিতি মুজিব কবিতায় রকনুজ্জামান খান মমতা মাখা ভাষায় আমাদের জীবনের সকল স্তরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি মুহূর্তের উপস্থিতির কথা তুলে ধরেছেন এই স্বাধীন দেশের তিনি স্থপতি জাতির পিতা এ দেশকে ভালোবাসতেন বলেই তিনি সংগ্রাম করেছেন ও জীবন দিয়েছেন তার এই ভালোবাসা ও দেশপ্রেমের মূল্য অপরিসীম বাংলার মানুষ প্রকৃতি আকাশ বাতাস সব জায়গাতেই তিনি বিরাজমান প্রতিটি শিশুর অমলিন হাসিতেও তার অকৃত্রিম উপস্থিতি যতদিন বাঙালি থাকবে ততদিন তারা বঙ্গবন্ধুকে কাছে পাওয়ার জন্য আকুল হবে ঠিক আছে তোমরা এই পাঠ পরিচিতিটিও পড়বে তাহলে কবিতার মূল বিষয়বস্তু আরও ভালোভাবে বুঝতে পারবে এরপরে আমাদের আছে বহু নির্বাচনী প্রশ্ন আমরা সেগুলো পড়ি দেখো বহু নির্বাচনী প্রশ্ন এক নম্বর শেখ মুজিবকে ঘরে ফিরে আসার জন্য কে ডাকবে এখানে চারটি অপশন রয়েছে শ্যামল বনভূমি সোনাধান স্বাধীন বাংলা বাঙালির ঘর আমরা কিন্তু এর উত্তর কিন্তু কবিতার মধ্যেই পেয়ে গেছি কবিতায় কি পেয়েছি যে স্বাধীন বাংলা ডাকবে তাই না তাহলে এখানে সঠিক উত্তর হবে স্বাধীন বাংলা তারপর দুই নম্বর প্রশ্ন দেখো সবুজ শ্যামল বনভূমি মাঠ নদী তীর বালুচর এর দ্বারা কবি কি বুঝিয়েছেন এখানে সঠিক উত্তর হবে ক নম্বর বাংলার প্রকৃতি তারপরের প্রশ্ন এখানে উদ্দীপক দেওয়া আছে উদ্দীপকটি পড়ে আমরা তিন আর চার নং প্রশ্নের উত্তর দিব দেখো এখানে একটি উদ্দীপক আছে যতকাল রবে পদ্মা যমুনা গৌরী মেঘনা বহমান ততকাল রবে কীর্তি তোমার শেখ মুজিবুর রহমান এখানে প্রশ্ন তিন নম্বর প্রশ্ন দেখো মুজিব কবিতার কোন চরণে উদ্দীপকের প্রথম চরণটি ফুটে উঠেছে ক নম্বর সবখানে আছে বঙ্গবন্ধু শেখ মুজিবের ঘর খ নম্বর আমরা বাঙালি যতদিন বেঁচে রইব এই বাংলায় নম্বর সবুজ শ্যামল বনভূমি মাঠ নদীতীর বালুচর ঘ নম্বর সোনার দেশের মাঠে মাঠে ফলে সোনাধান রাশি এখানে সঠিক উত্তর হবে খ নম্বর আমরা বাঙালি যতদিন বেঁচে রইব এ বাংলায় তারপরে চার নম্বর প্রশ্ন উদ্দীপকটি দ্বিতীয় চরণ প্রতিনিধিত্ব করছে মুজিব কবিতার ড্যাশ এখানে তিনটি অপশন রয়েছে অবদানের অমরত্বের শ্রেষ্ঠত্বের এখানে সঠিক উত্তর হবে কোনটি নিজের কোনটি সঠিক এখানে সঠিক উত্তর হবে ঘ নম্বর অর্থাৎ ওয়ান টু ও থ্রি ঠিক আছে এরপরে আমাদের একটি সৃজনশীল প্রশ্ন আছে আমরা সেটিও পড়ে ফেলি যেহেতু আমাদের কবিতাটি ছোটো এই জন্য একসাথে আমরা প্রশ্নসহ পড়ে ফেলব আমরা উদ্দীপকটি তাহলে পড়ি তারপর প্রশ্নগুলো পড়ব ঠিক আছে দেখো এখানে অনুচ্ছেদটি পড়ে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও তাহলে এখানে অনুচ্ছেদটি কি মধুমতি একটি অবহেলিত গ্রাম জনসংখ্যা কম নয় তবুও শিক্ষার হার কম হওয়ায় এগুতে পারছে না গ্রামটি রশিদ সাহেব গ্রামের অধিকার বঞ্চিত মানুষের অধিকার আদায়ের জন্য গ্রামবাসীদের নিয়ে ঐক্যবদ্ধ হলেন গ্রামটিকে একটি আদর্শ গ্রামে পরিণত করলেন রশিদ সাহেব আজ নেই তবুও মধুমতি গ্রামের প্রতিটি ঘর তাকে তার কীর্তির জন্য শ্রদ্ধা ভরে স্মরণ করছে দেখো এখানে উদ্দীপকটি সহজ একবার পরেই কিন্তু আমরা বুঝতে পারছি এবার প্রশ্ন কার মধুর হাসিতে বাঙালির ঘর ভরে উঠে দেখো এটির উত্তর আমরা কবিতার মধ্যেই পেয়েছি যে শিশুর মধুর হাসিতে বাঙালির ঘর ভরে উঠে তারপরে খনম্বর নম্বর প্রশ্ন মুজিব আয় ঘরে ফিরে আয় এই বাক্যের তাৎপর্য ব্যাখ্যা করো এটির উত্তর তোমরা এভাবে লিখতে পারো যে শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হলেও নানাবিধ সমস্যার কারণে আজও দেশ যেন পরাধীন তাই কবি আলোচ্যচরণের মধ্য দিয়ে পুনরায় তার আবির্ভাব কামনা করেছেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বাধীনতার ডাকে বাংলাদেশ পরাধীনতা থেকে মুক্তি লাভ করে কিন্তু শোষণ অত্যাচার বঞ্চনা প্রভৃতি কারণে বাঙালি আজও পরাধীনতার নাকপাশে আবদ্ধ এর থেকে মুক্তি লাভের জন্য কবি পুনরায় শেখ মুজিবকে ফিরে আসার আহ্বান করেছেন এভাবে তোমরা খনং প্রশ্নের উত্তর লিখতে পারো এরপরে গ নম্বর প্রশ্ন উদ্দীপকে বর্ণিত ঘটনার সঙ্গে মুজিব কবিতার ভাবগত দিক তুলে ধরো ভাবগত দিক মানে কি যে এখানে উদ্দীপকে কি বোঝানো হয়েছে উদ্দীপকের মূল বিষয় কি মূল ভাব কি আর কবিতার মূল ভাব কি ঠিক আছে ভাবগত দিক যে দুটোরে মিল আছে সেটা তুলে ধরতে হবে আলোচনা করতে হবে আচ্ছা তাহলে এটির উত্তর তোমরা এইভাবে লিখতে পারো যে উদ্দীপকে মধুমতি গ্রামকে আদর্শ গ্রামে পরিণত করার জন্য গ্রামের জনগণ রশিদ সাহেবের অবদানকে শ্রদ্ধা ভরে স্মরণ করছে অন্যদিকে মুজিব কবিতায় শেখ মুজিবুর রহমানের অবদানের জন্য কবি মুজিবকে আবার ফিরে আসার আহ্বান জানিয়েছেন মুজিব কবিতায় কবি আমাদের জীবনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি মুহূর্তের উপস্থিতির কথা তুলে ধরেছেন এদেশের স্বাধীনতার জন্য তিনি জেল জুলুম অত্যাচার এমনকি ফাঁসির দণ্ডাদেশ নিয়েও বীর সৈনিকের মতো নেতৃত্ব দিয়েছেন বাংলার মানুষ প্রকৃতি আকাশ বাতাস সব জায়গাতেই তিনি বিরাজমান তাই যতদিন বাঙালি থাকবে ততদিন তারা বঙ্গবন্ধুকে শ্রদ্ধা ভরে স্মরণ করবে উদ্দীপকে মধুমতি গ্রামের মানুষ ছিল অধিকার বঞ্চিত কিন্তু রশিদ সাহেব গ্রামবাসীদের নিয়ে ঐক্যবদ্ধ হলেন তিনি নিজের সুখের কথা ভুলে গিয়ে মধুমতি গ্রামের উন্নয়নের কথা চিন্তা করেন ফলে গ্রামটি একটি আদর্শ গ্রামে পরিণত হয় তাই মৃত্যুর পরেও গ্রামের সমস্ত মানুষ তাকে শ্রদ্ধা ভরে স্মরণ করছে মহান মানুষের কথা মানুষ চিরদিন মনে রাখে আর এটি হল বর্ণিত ঘটনার সাথে কবিতার ভাবগত দিক দেখো এখানেও কিন্তু দেখ কবিতার মধ্যে মুজিবকে কি শ্রদ্ধা ভরে স্মরণ করছে তাকে আবার ফিরে আসার আহ্বান করেছেন কবি আর আমরা কিন্তু উদ্দীপকেও দেখতে পাচ্ছি মুজিবের মতো একজন মানুষ রশিদ সাহেব হ্যাঁ যার আদর্শে গ্রামটি মধুমতি গ্রামটি কি একটি আদর্শ গ্রামে পরিণত হয়েছে তাকেও কিন্তু সবাই এখানে শ্রদ্ধা ভরে স্মরণ করছে তাহলে মূল বিষয় হলো দুটোরই মূল বিষয় হলো কি দুটোরই ভাবগত দিক হলো যে মহান মানুষকে সবাই কী করে শ্রদ্ধা করে শ্রদ্ধা ভরে স্মরণ করে মহান মানুষের কথা চিরদিন মানুষ মনে রাখে এইটাই হলো ভাবগত দিক আচ্ছা এরপরে ঘ নম্বর প্রশ্ন যে মধুমতি গ্রামটি যেন মুজিব কবিতার স্বাধীন বাংলা কথাটির সার্থকতা প্রমাণ করো ঠিক আছে যে মধুমতি গ্রামটাই যেন মুজিবের কি স্বাধীন বাংলা মুজিব কবিতার স্বাধীন বাংলা আচ্ছা এটির উত্তর তোমরা এভাবে লিখতে পারো যে মধুমতি গ্রামটি যেন মুজিব কবিতার স্বাধীন বাংলা কথাটি সার্থক মুজিব কবিতায় আমাদের জীবনের প্রতি মুহূর্তে বঙ্গবন্ধুর উপস্থিতির কথা তুলে ধরা হয়েছে তিনি স্বাধীন বাংলাদেশের স্থপতি নির্যাতিত ও শোষিত মানুষের অধিকার আদায়ের জন্য তিনি আজীবন সংগ্রাম করে গেছেন বাংলার মানুষ প্রকৃতি আকাশ বাতাস সব জায়গাতে তিনি বিরাজমান স্বাধীন বাংলা প্রতিষ্ঠায় তার অবদানকে বাঙালি চিরদিন শ্রদ্ধা ভরে স্মরণ করবে উদ্দীপকের মধুমতি একটি অবহেলিত গ্রাম শিক্ষিত মানুষের সংখ্যা কম থাকায় গ্রামটি দীর্ঘদিন থেকে অবহেলিত হয়ে রয়ে গেছে অবহেলিত রয়ে গেছে অধিকার অধিকার বঞ্চিত মানুষের আদায়ের জন্য গ্রামবাসীদেরকে ঐক্যবদ্ধ করেন রশিদ সাহেব তিনি গ্রামটিকে একটি আদর্শ গ্রামে পরিণত করেন আমাদের এই বাংলাদেশ এক সময় শোষিত ও বঞ্চিত অবহেলিত ছিল জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সবাইকে ঐক্যবদ্ধ করেন তার নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন সার্বভৌম আদর্শ রাষ্ট্রে পরিণত হয় উদ্দীপকের অবহেলিত মধুমতি গ্রামটি রশিদ সাহেবের নেতৃত্বে আদর্শ গ্রামে পরিণত হয় আর এই কারণেই এ কথাটি সার্থক ঠিক আছে এভাবে তোমরা ঘন প্রশ্নের উত্তর লিখতে পারো আচ্ছা আমি এই সৃজনশীল প্রশ্নটির উত্তর আলোচনা করলাম আশা করি তোমরা বুঝতে পেরেছ তো তোমরা তোমাদের মতো করে হুম তোমাদের মতো করে তোমরা যেভাবে বোঝো সেভাবে কথাগুলো গুছিয়ে সুন্দরভাবে লিখবে ঠিক আছে আর এটির মতো এ যে আমরা এখানে এক নং সৃজনশীল পড়লাম এটার মতো কিন্তু আরও বানিয়ে প্রশ্ন হতে পারে এখান থেকে এই কবিতা থেকে তো যেভাবেই প্রশ্ন হোক আমাদের পড়ে উদ্দীপকটি পড়ে বুঝে তারপরে লিখতে হবে ঠিক আছে তো আজকে আমরা এ পর্যন্তই শিখি হুম তোমরা কবিতাটি পড়বে মুজিব কবিতাটি পড়বে সেই সাথে বহু নির্বাচনী প্রশ্ন পড়বে এবং সৃজনশীল প্রশ্নটি পড়বে এসডাব্লিউ করবে ঠিক আছে তো আজকে এখানে শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে ধন্যবাদ